হেলিকপ্টারে করে বউ নিয়ে বাড়ি ফিরলেন আমেরিকান প্রবাসী বর। নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের আমেরিকান প্রবাসী মোহাম্মদ আরিফুর রহমান রিয়াদ পরিবারের ছোট সন্তান হওয়ায় নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে ঘরে তুললেন নববধূ। শুক্রবার দিনব্যাপী নেত্রকোনা পৌর শহরের মজুমদার পার্টি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে বিকেলে মুক্তারপাড়া মাঠে হেলিকপ্টার অবতরণের পর ভিড় করেন উৎসুক জনতা। নববধূকে বিদায় জানাতে মাঠে আসেন স্বজনরা। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। আমার বন্ধু, স্কুল লাইফের বন্ধু, এই বাল্যকালের বন্ধু, তার ছোট সময় ইচ্ছা, আমরা যখন ক্লাস করতাম একসাথে আঞ্জলি স্কুলে, সে আঞ্জলি স্কুলে, তখন সে ক্লাসে বসে বলতো, আমি যখন বন্ধু বিয়ে করি হেলিকপ্টার দিয়ে আমার নিজ উপজেলা আটপাড়াতে, আমি আমার বন্ধু নিয়ে আমি হেলিকপ্টারে আমি আটপাড়া যাবো। এটা আমার মনের ইচ্ছা, আজকে বন্ধু সেই মনের ইচ্ছা পূরণ করলো এবং আমরা দেখলাম। দীর্ঘদিন যাবৎ ভাইয়ের শখ ছিল বৌনিয়া ভাই হেলিকপ্টারে যাবে বাড়িতে, তো এই আজকে ব্যবস্থা হইলো। এখন বৌনিয়া আইসা হেলিকপ্টারে চলে, খুব ভালো লাগলো, আমরা সবাই খুব এনজয় করছি। প্রবাস থেকে এবং বড় বড় স্বপ্ন নেয় তরুণ প্রজন্মের ছেলেরাও, যেমন আমার মতো এক জেনারেশন পুলাবানরাও দেখবে যে বাজার মতো বড় বড় স্বপ্ন নিয়ে ঠিক আছে মাঠে হেলিকপ্টার নিয়ে আসবে, অনেকে দেখবে তাদের মনে আরও উচ্ছ্বসিত হবে, আনন্দ হবে। আরিফুর রহমান রিয়াদ দৌলতপুর গ্রামের হাজী মোহাম্মদ আবুল কাশিমের ছোট ছেলে। ছয় ভাইয়ের মাঝে সে সবার ছোট। আর কনে ত্রিনা শহরের আরামবাগ এলাকার সৈকত হোসেন মারুফের মেয়ে। সময় সংবাদ, নেত্রকোনা।